নানা কারণে স্বামী স্ত্রীর দুটি পথ দুদিকে বেঁকে যেতেই পারে, হতে পারে বিচ্ছেদ। কিন্তু পোষা প্রাণী যদি হয় বিচ্ছেদের কারণ, তাহলে বিষয়টি খানিকটা বিস্ময়কর। আবার কারো ক্ষেত্রে হাস্যকর হলেও মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এমন ঘটনা বেড়েই চলছে। তেল সমৃদ্ধ দেশটিতে 2023 সালে পোষা প্রাণী নিয়ে স্বামী স্ত্রীর বিরোধের কারণে 40টি বিচ্ছেদের ঘটনা ঘটেছে। সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, কুয়েতে বিচ্ছেদের মামলায় পোষা বিড়াল ও কুকুরকে প্রাধান্য দেয়া নিয়ে দম্পতিদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে। দেশটিতে একজনের পোষা প্রাণীর প্রতি গভীর স্নেহ ও অতিরিক্ত মনোযোগের কারণে আরেকজন অবহেলিত ও বিরক্ত হন। এই বিরক্তি বোধ থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। দেশটির পারিবারিক আদালতে দায়ের করা এক মামলায় বলা হয়, এক স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার স্ত্রী কুকুরের প্রতি অতিরিক্ত যত্ন নেন, সেটিকে চারবেলা খাবার দেন, পরিষ্কার করেন এবং তার বিনোদন ও মানসিক বিকাশের জন্য ব্যস্ত সময় কাটান। ওই স্বামী বলেন, তার তো কুকুরের চেয়ে আমার বেশি যত্ন নেয়ার কথা, কিন্তু সে আমার খেয়াল না রেখে কুকুরকে গুরুত্ব দেয়। শুধু কুকুর নিয়ে নয়, বিড়াল নিয়েও বহু দম্পতির দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। অনেকে তার সঙ্গীকে হয় আমি না হয় বিড়াল এই আলটিমেটাম দিয়েছেন। পোষা প্রাণী নিয়ে এই দ্বন্দ্ব প্রায়ই বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। এ বিষয়ে প্রাণীপ্রেমীরা বলছেন, কুকুর বিড়ালের দেখাশোনা করার মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়। পোষা প্রাণীর সঙ্গে মানসিক বন্ধন মানব সম্পর্কের মতোই গুরুত্বপূর্ণ।